1914 থেকে 1918 সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের পর রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের নেতৃত্বের মিত্রশক্তির অংশ হিসেবে ব্রিটেন প্যালেস্টাইন ভূখণ্ড শাসন করার অধিকার পায়। 1922 সালের 23 অক্টোবর প্যালেস্টাইনে জনসমারি অনুষ্ঠিত হয়। ওই সময়ের সময় অবিভক্ত প্যালেস্টাইনের মোট জনসংখ্যা ছিল 7,57,000। ওই জনসংখ্যার মধ্যে 5,90,000 ছিল মুসলমান, 83,000 ছিল ইহুদি, 73,000 ছিল খ্রিস্টান। নিয়ন্ত্রণ ক্ষমতা ব্রিটেনের কাছে যাওয়ার পর থেকেই প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা বাড়তে শুরু করে। সে সময় পূর্ব ইউরোপের কয়েকটি দেশ থেকে ইহুদিরা প্যালেস্টাইন ভূখণ্ডে আসতে থাকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্যালেস্তাইনকে 1947 সালের 29 নভেম্বর ব্রিটেনের অনেকটা প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দুই ভাগ করে জাতিসংঘ, যেখানে প্যালেস্তাইনের মোট ভূখণ্ডের 55% নিয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং বাকি 45% নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়। জাতিসংঘের সিদ্ধান্তে 1948 সালের 14 মে প্যালেস্তাইনের উপর থেকে ব্রিটেনের কর্তৃত্ব শেষ হয়। একই দিন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ইহুদিরা। ফিলিস্তিনের মুসলমানরা এর বিরোধিতা করলেও পশ্চিমাদের সহায়তা ইসরায়েল তার উদ্দেশ্যে সফল হয়, নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত হয় 7,00,000 ফিলিস্তিনি। 1949 সালে ইসরায়েলকে জাতিসংঘের সদস্য করা হয়, তবে ফিলিস্তিন রাষ্ট্র আলোর মুখ দেখেনি। গাজা এবং পশ্চিম তীর নিয়ে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল সেই দুই অংশও দখল করতে শুরু করে ইসরায়েল। বর্তমানে ফিলিস্তিনের দুই অংশ পরিচিত ফিলিস্তিন কর্তৃপক্ষ নামে। হাজার বছর ধরে প্যালেস্তাইন ভূখণ্ডের সংকটের মূল কারণ মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মের মানুষের বসতি গড়ে ওঠা ওল্ড সিটি। 9,00,000 বর্গমিটারের ওল্ড সিটি মূলত চারটি ভাগে বিভক্ত, যার একটি অংশে মুসলমানদের বসতি, একটি অংশে খ্রিস্টানদের বসতি, একটি অংশে আর্মেনীয়দের বসতি এবং একটি অংশ জুড়ে রয়েছে ইহুদিরা। ওল্ড সিটির 37 হেক্টর এলাকা নিয়ে পবিত্র স্থান টেম্পল মাউন্ট বিস্তৃত। টেম্পল মাউন্ট মূলত একটি পাহাড়ি এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে 740 মিটার উচ্চতার টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদ। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলিমদের দুটি স্থাপনা নির্মিত হয়েছে, যার একটি আল-আকসা মসজিদ এবং অন্যটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে দেখা করার রজনী বা মেরাজের স্মৃতি বিজড়িত ডোম অব দ্য রক। ডোম অব দ্য রক নিয়ে ইহুদিদের সাথে মুসলমানদের মাঝামাঝি এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডোম অব দ্য রক নির্মিত হওয়ার আগে ওই স্থানটিতে ইহুদিদের দুটি উপাসনালয় নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 1000 সালে ইহুদি ধর্মের অন্যতম প্রচারক কিং সলেমানের সময় ফার্স্ট টেম্পল বা প্রথম উপাসনালয়টি নির্মিত হয়। 587 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের রাজা নেবুচাদ নেজার প্যালেস্তাইন দখল করে ফার্স্ট টেম্পল ধ্বংস করে দেন। পরে পারস্য সম্রাট সাইপ্রাস দ্য গ্রেটের সময় 516 সালে ফার্স্ট টেম্পলের স্থানে সেকেন্ড টেম্পল নির্মাণ করেন ইহুদিরা। 70 খ্রিস্টাব্দে রোমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধের সময় সেকেন্ড টেম্পল ধ্বংস করে দেয় রোমানরা। ধারণা করা হয় ইহুদিদের ওই দুই ধর্মীয় উপাসনালয়ের স্থানেই মহানবীর মৃত্যুর পর তার অনুসারীরা মুসলিমদের প্রথম শাসনামলে 691 সালে ডোম অব দ্য রক নির্মাণ করেন। টেম্পল মাউন্টে অবস্থিত ইহুদিদের পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়াল। প্রতি বছর ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শনে শহরটিতে যান 1,12,00,000 মানুষ। ইহুদি ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা তানাখ মতে প্যালেস্তাইনি হচ্ছে ইহুদিদের জন্য ঈশ্বর প্রদত্ত ভূখণ্ড। টেম্পল মাউন্ট এলাকাটি খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ হেরাল টেম্পল বা দ্য সেকেন্ড টেম্পলের সঙ্গে জড়িত রয়েছে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের শিক্ষা জীবনের নানা ঘটনা। পবিত্র স্থান হিসেবে খ্রিস্টানরা স্থানটির গুরুত্ব ধরে রেখেছে। ওল্ড সিটি অবস্থিত ঐতিহাসিক জেরুজালেম শহরে। ফিলিস্তিন এবং ইসরায়েল দুই অংশই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। জেরুজালেমের 950,000 জনসংখ্যার 60% ইহুদি এবং 40% ফিলিস্তিনি মুসলমান। বর্তমানে 22,000 বর্গ কিলোমিটার আয়তনের ইসরায়েলের জনসংখ্যা 97,00,000। অন্যদিকে গাজা এবং পশ্চিম তীর নিয়ে 6,000 বর্গ কিলোমিটারের ফিলিস্তিনের জনসংখ্যা প্রায় 54,00,000। কাজী আহমদাদ, দেশটি।